আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। মিস, ইয়েস মিস, ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পড়াশোনা কেমন আছে বাবা? পড়াশোনার পাশাপাশি কিন্তু এখন একটু আমাদের স্বাস্থ্য সচেতনতা এবং খাবারের দিকেও নজর রাখতে হবে, এটা তো সবাই জানো, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক্সারসাইজ করছো সবাই? এক্সারসাইজ করতে হবে কিন্তু। হ্যাঁ, প্রচুর পানি খেতে হবে, টক জাতীয় খাবার বেশি খেতে হবে, একটু গরম পানি খেতে হবে, ফ্রুটস খেতে হবে প্রচুর। হ্যাঁ, যেন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে। এবং তোমরা জানো যে, ওয়ালাইকুম আসসালাম, বিভিন্ন খাবার যেমন ধরো কাঁচা কাঁচা হলুদ, তারপরে গরম মশলা, তারপরে হচ্ছে রসুন কাঁচা, কালি জিরা, হ্যাঁ, তারপরে সেরকম মোটা হয়েছে, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। তো আমাদেরকে কিন্তু একটু কষ্ট করে হলে এগুলো মেনটেন করতে হবে। এবং যেহেতু এখন আমরা বাইরে ওভাবে বের হচ্ছি না, হ্যাঁ, দৌড়াদৌড়ি করতে পারছি না, হয়তো জং ধরে যাবে। ওয়ালাইকুম আসসালাম। এই জন্য আমাদের সবাইকে একটু বাসাতেই যতটা পারি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। জং ধরে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আসলে সিচুয়েশনটা এমন, তো সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। প্রত্যেক শুক্রবারে ছাদে উঠি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আছে, আমি এখন মিউট করে দিচ্ছি, আমি এখন মূল টপিকে চলে যাব। আচ্ছা, অনেকেরই দেখতে পাচ্ছি যে, ঠিক আছে, ম্যাক্সিমামই তোমাদের নাম এবং রোল দিয়ে আইডি তুলেছ, ভেরি গুড, বাট মুহি, মুহিটা কে আমি চিনতে পারছি না। মিস নিউ স্টুডেন্ট, মিস নবুল স্টুডেন্ট, মিস নিউ স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের টপিকের নাম হচ্ছে স্বদেশ, স্বদেশ কবিতাটা, ঠিক আছে? সো এই কবিতাটা একটু মানে হৃদয় দিয়ে করতে হবে, দেশের প্রতি ভালোবাসা থেকে ওভাবে আমরা চিন্তা করবো। এবং আমি যখন পড়াবো এক একটা লাইন, তোমরা ঠিক কল্পনায় ওভাবে চিন্তা করবে যে আমি কোন জায়গাগুলো বা কোন শব্দগুলো পড়ছি, কল্পনায় সেই জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করবে। যখন আমাদের ব্রেনে কোনো কিছু ঢুকে যায়, তখন ব্রেন সেটাকে, এবং ব্রেন কিন্তু বুঝে যে আমরা কোন অনুভূতি নিয়ে এই কথাটা বলছি, ব্রেন তখন সেভাবেই সেই জিনিসটাকে সংরক্ষণ করে। সো আমি চলে যাচ্ছি আজকের কবিতা স্বদেশ। মিস সবাইকে মিউট করে দেন। অনেক, ওকে, ঠিক আছে। দেখো বাবা, তোমাদের যদি কোন ধরনের প্রশ্ন থাকে, আমি বলেছি যে প্রশ্ন একদম লাস্ট 10 মিনিটে আমি শুনবো, সমস্যা নেই। এই যে শুরু হয়ে গেল তোমাদের তাকানো, প্রতি ক্লাসে আমাকে বলতে হয়। যে দাগাচ্ছ, দেখো আমি এত কষ্ট করে তোমাদের জন্য এক একটা পাওয়ার পয়েন্ট তৈরি করি, তো তোমরা যখন এটা দাগাও খুব খারাপ লাগে। আজকে যে স্বদেশ কবিতাটা পড়বো, এটা আসলে আমাদের সবার মনে হয় যে সবার সাথে মিল আছে এরকম একটা ব্যাপার আর কি। কারণ দেশকে আমরা সবাই একইভাবে
অনুভব করি, দেশকে আমরা সবাই একইভাবে ভালোবাসি এবং দেশের প্রতি ভালোবাসাটাও কিন্তু একই রকম চিরস্থায়ী। হ্যাঁ, এবং এটা সত্যি একটা ভালোবাসা, এখানে কোনো ফন্ডামি নেই। ওকে, দেখো আজকের পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। কবিতাটা আমরা আগেও পড়েছি, আগে পড়ার পরে আমরা বুঝতে পেরেছি, বাট হয়তো কিছু জায়গায় দু একটা জায়গায় একটু প্রবলেম থাকতে পারে, সেটা আমি আজকে সুন্দর করে আলোচনা করব, যদি তোমরা আমাকে হেল্প করো। এখন যেটা হচ্ছে, স্পিকার মিউটটা আমি একটু অফ করতে চাচ্ছি। কবিতাটা দেখো, যে এই যে কবিতাটা, প্রথমে স্বাগতম সবাইকে আমার ক্লাসে। আমি তোমাদের বাংলা মিস, তোমাদেরকে বাংলা পড়াই, এবং আজকের আমাদের পাঠ হচ্ছে স্বদেশ কবিতা। তো আমরা জানি যে বাংলা বই আমাদের বেশ কিছু কবিতা রয়েছে, এবং আমাদের যে বোর্ড পরীক্ষা সেখানে কিন্তু বাংলা কবিতা থেকে বেশ কিছু আইটেম রয়েছে। আমাদের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ দুটোই বাংলা কবিতা থেকে হয়, এছাড়াও কিন্তু কবিতা অংশ বলে আলাদা একটা পার্ট রয়েছে, সেটাও কিন্তু কবিতা থেকে নেওয়া হয়। এছাড়া বিপরীত শব্দ, গ্রামাটিক্যাল যে আইটেমগুলো, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, যুক্ত বর্ণ, সবকিছুই কিন্তু কবিতা থেকে আসে। ঠিক আছে, তো কবিতাটা আমাদের একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। দেখো, তো এই কবিতাটা থেকে আমরা কি শিখতে পারবো, যদিও আমি এখানে একটা লিখেছি, বাট এর বাইরেও আমরা অনেক কিছু শিখতে পারবো। বিরাম চিহ্ন দেখে, অর্থ জ্যোতি ও শ্বাস জ্যোতি বজায় রেখে সাবলীল ভাবে আমরা কবিতার অনুচ্ছেদ গুলো পড়তে পারবো। যে কবিতা হচ্ছে একটা কি শিল্প, এই কবিতা আমরা গদ্য যেভাবে পড়ি এভাবে কিন্তু আমরা কবিতা পড়বো না। কিভাবে পড়বো, কবিতার একটা ছন্দ রয়েছে, একটা আবেগ রয়েছে, হ্যাঁ, সে এবং শ্বাস যদি কোথায় আমরা শ্বাস ফেলবো, কোথায় অর্থ বুঝে আমরা সেভাবে উচ্চারণ করব, সেই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। সো আমি যখন কবিতাগুলো পড়বো তোমরা সেটা খেয়াল করবে। তার আগে দেখো, এখানে একটা ছবি রয়েছে, দেখো একটা বাংলাদেশের চিরন্তন ছবি, ঠিক আছে, নিজের দেশ স্বদেশ, এবং বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গার চিত্র এটা। বাড়ি থাকবে, তার পাশে কিছু গাছ থাকবে, পাশে একটা পুকুর বা নদী থাকবে, নদীতে নৌকা যাবে, হ্যাঁ, গ্রামের গৃহবধূরা কলসি করে পানি নিয়ে যাবে, একপাশে ঘাসের উপরে গরু বিচরণ করবে, রাখাল বাঁশি বাজাবে। খুব চমৎকার একটা ছবির মতো ছবি, একটা মনে হয় যে এই দৃশ্যটা একটা ছবি, কিন্তু আসলে ছবি না, এটা হচ্ছে আসলে একটা বাংলাদেশের চিরন্তন দৃশ্য। তারপরে দেখো এখানে এই যে আরেকটা ছবি আছে, এটা হচ্ছে বাংলাদেশের একটা সুন্দর ছবি, সারে সারে নৌকা আছে, সেই নৌকাগুলো কি হচ্ছে বাধা, হ্যাঁ, এবং যাতায়াতের একটা অন্যতম মাধ্যম গ্রামে, একটা একটা সময় তো নৌকাই ছিল, এখনো কিন্তু আছে। দেখো কবিতাটাই আমরা চলে যাচ্ছি, এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, কি বলছে যে, এই যে দেখো আমি চেষ্টা করেছি আলাদা আলাদা স্লাইড করতে। এই যে নদী, নদীর জোয়ার, আমরা জানি যে নদীতে জোয়ার এবং ভাটা দুটোই হয়, এবং এই নদীতে জোয়ার ভাটা চলছে, অবিরান্ত চলছে, নৌকা সারে সারে, ওকে, সারে সারে নৌকা চলে যাচ্ছে, বাধা আছে, কেউ ছেড়ে যাচ্ছে, কেউ আবার এসে এখানে বাঁধছে, ঠিক আছে, এইভাবে একটা চলছে দিনের পর দিন। একলা বসে আপন মনে বসে নদীর ধারে, কি হয় যে বসে নদীর ধারে কি করে মানুষ, অনেক সময় একটু আনমনা হয়ে যায়, অবাক হয়ে যায়, ভাবে যে এত সুন্দর নদী, মনে হয় যে সারা জীবন এখানে আমি পার করে দিতে পারবো। এই ছবিটি চেনা, নদীর চারপাশে যে দৃশ্যগুলো আমরা দেখছি এই ছবিটা খুব চেনা। মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। দেখো কি চমৎকার একটা ছবি, একদম ছবির মতো একটা দৃশ্য, এখানে জারুল গাছে দেখা যাচ্ছে দুটো হলুদ রঙের পাখি, হলুদ রঙের পাখি আছে, শালিক আছে, হ্যাঁ, ময়না আছে, অনেকই কিন্তু আছে। ওকে, এমনি পাওয়া এই ছবিটি পরিতি নয় কিনা, এই যে ছবিটা, ঠিক আছে, এই ছবিটা কিন্তু কোনো টাকা দিয়ে কেনা যায় না, তার মানে কি ছবিটার কোনো মূল্য নেই? অবশ্যই টাকার বাহিরেও অনেক কিছু মূল্যবান, অমূল্য সম্পদ, যেটা টাকা দিয়ে কোনোভাবে কেনা যাবে না, ঠিক আছে, পরিবর্তে এখানে টাকা বোঝাচ্ছে, কারণ একটা সময়
মুদ্রা হিসেবে কড়ি বোঝাতো, তো কড়ি ইউজ করতো, এখন তার করে না, কিন্তু এখানে টাকা অর্থে বোঝানো হচ্ছে কড়ি। মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। বলছে যে দেখো অবারিত মাঠ, একদম যদি কখনো বাসে যাও বা ট্রেনে যাও দেখবে যে দুই সাইডে অগণিত মাঠ চলে যাচ্ছে, সবুজ মাঠ, মনে হচ্ছে এটার কোনো শেষ নেই, চলছে তো চলছে, এবং এর ভেতরেও মানুষগুলো বিভিন্ন ধরনের কাজ করছে। দেখো কেউ রান্না করছে, কেউ হয়তো উঠানে কাজ করছে, কেউ জিনিস নিয়ে বাজারে যাচ্ছে, কেউ খেলা করছে, কেউ নৌকাতে যাতায়াত করছে, কেউ পালকি নিয়ে বউ নিয়ে যাচ্ছে, মানে সবাই তার প্রত্যেকটা কাজে ব্যস্ত রয়েছে। মাঠের মানুষ যায় মাঠে, আর হাটের মানুষ হাটে। মাঠের মানুষ মানে কৃষক, তিনি কৃষি কৃষিকাজ করতে জমিতে যাচ্ছেন, আর হাটুরে হাটে যাচ্ছে তার উৎপাদিত বিভিন্ন ফসল বা সবজি বা হচ্ছে অন্যান্য যা কিছু আছে সেগুলো বিক্রি করতে। দেখে দেখে একটি ছেলের সারাটা দিন কাটে। এই যে এত সুন্দর সুন্দর চমৎকার দৃশ্যপট, হ্যাঁ, এগুলো দেখে একটা ছেলে সারাটা দিন কেটে যাচ্ছে, মনে হচ্ছে ছবির মতো সুন্দর, একটার পর একটা দৃশ্য হচ্ছে, এত সুন্দর দৃশ্য আমি কোথায় পাবো। সো সে এই ছবিগুলো দেখেই সারাটা দিন কেটে যাচ্ছে। ওকে, তারপরে দেখো বলছে যে যদি আমরা চিন্তা করি, এর পরের দৃশ্যটা, এর পরের দৃশ্যটা কি দেখো, একটার পর একটা দৃশ্য রয়েছে। আচ্ছা তোমাদের বইটা একটু সামনে রাখো, তাহলে বুঝতে পারবে। পরে যে দৃশ্যটা রয়েছে, ওকে দেখো, বলছে যে একটার পর একটা দৃশ্য রয়েছে। প্রথম দৃশ্যগুলো আমি যেটা বললাম, একের পরের দৃশ্য কি বলছে, একটা ছেলে, খুব হাসি মুখের ছেলেটা, হ্যাঁ, সে সারাদিন ঘুরে বেড়াচ্ছে, তার কোনো ক্লান্তি নেই, সে খুব মজা করে ঘুরে বেড়াচ্ছে। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখে মুখেতে টুকটু, কে তুমি ভাই প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন। ওকে, দেশের মাটি ভালোবাসা। আচ্ছা, এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ, বাড়ি বাগান পাকপাখালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং তবু আঁকতে পারি সবই। ঠিক আছে, এই যে কথাগুলো দেখো, যে এই যে ছেলেটা সারাটা দিন ছবিগুলো দেখছে, এই ছেলেটা কিন্তু কে, এই ছেলেটা হচ্ছে সবাই, আমি তুমি বাংলার প্রত্যেকটা মানুষই, এখানে রূপকর্ত ছেলের কথা বলছে আর কি, হ্যাঁ, এবং আমরা সবাই কিন্তু বাংলাদেশের এই সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে থাকি, নির্বাক হয়ে যাই, উপভোগ করি, এবং সারা দেশের প্রত্যেকটা মানুষের মুখে এই ছেলেটার মুখ লাগানো, মানে এই ছেলেটা যে মুগ্ধতা নিয়ে দেখছে সেই একই মুগ্ধতা আমাদের প্রত্যেকের মধ্যে কাজ করছে। কে তুমি ভাই প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন। কেউ যদি জানতে চায় যে কে এই ছেলেটা, তাহলে বলবে যে ভালোবাসার শিল্পী, কারণ ভালোবাসা দিয়ে যখন আমরা কোনো কিছু দেখি তখন কিন্তু সেটা অনেক বেশি সুন্দর হয়ে যায়, এবং এই যে ভালোবাসা, এই ভালোবাসা হচ্ছে তার দেশের প্রতি। এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ, ছবির মতো যে দেশটা রয়েছে সেই দেশে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের বেশ, কেউ হয়তো ফর্সা, কেউ কালো, কেউ উঁচু, কেউ খাটো, কেউ মোটা, কেউ চিকন, কেউ বিভিন্ন ধরনের পোশাক পরে আছে, কারোর সাথে কোনো মিল নেই বাহ্যিকগত ভাবে, কিন্তু একটা মিল সব জায়গাতেই রয়েছে, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশি, আমরা একটা দেশে বাস করি। বাড়ি বাগান পাকমাখালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং তবু আঁকতে পারি ছবি। বলছে যে আমাদের হয়তো বাহ্যিক অনেক ধরনের ডিফারেন্স রয়েছে, কিন্তু একটা জায়গায় আমাদের মিল রয়েছে, আমরা এই যে বাড়ি, এই যে ছবি, এই যে দৃশ্যপট, ওকে, এগুলো আমাদের সবাইকে খুব বেশি মুগ্ধ করে, আমরা অবাক নয়নে দেখতে থাকি এই দেশের অপরূপ সৌন্দর্য, অপরূপ লীলাভূমি, বিচিত্রতা, এত ধরনের বৈচিত্রতা এখানে রয়েছে। হ্যাঁ, আগের টপিকেও আমরা পড়েছিলাম যে অনেক বিচিত্র একটা দেশ আমাদের, পোশাক, ধর্ম, তারপরে হচ্ছে কি বলে এটাকে, সাজগোজ, খাবার, সবকিছুতে একটা বিশাল ধরনের ভ্যারিয়েশন রয়েছে আমাদের মধ্যে, এবং এই ভ্যারিয়েশন আমরা খুব
এনজয় করি। হ্যাঁ, প্রত্যেকের ভিতরে কিন্তু তার স্বদেশের প্রতি প্রচন্ড রকম ভালোবাসা কাজ করছে। আচ্ছা, তো এই স্বদেশ কবিতার ছেলেটা যেন আমাদের প্রত্যেকটা ছেলে, আমাদের প্রত্যেকের মানুষের অনুভূতির একটা জায়গার নাম। হ্যাঁ, এই ছেলেটা আমাদের আসলে আমরা, এই ছেলেটা, এই জন্য এই ছেলের অনুভূতি আসলে আমরা খুব ভালো মতো বুঝতে পারি। দেখো, এরপরে বলছি যে, দেখো কবি পরিচিতিতে চলে যাই। কবি যে এত সুন্দর করে কবিতাটা লিখলো, কোন কবি তার সম্পর্কে আমরা একটু জানি। কবি আহসান হাবিব 2 জানুয়ারি 1917 সালে পিরোজপুরের শঙ্করপ্রসা গ্রামে জন্মগ্রহণ করেন। শিশু কিশোরদের জন্য তিনি ছড়াও কবিতা লিখেছেন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর তার শিশুতোষ কাব্যগ্রন্থ, 10 তারিখে 1985 সালে তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে, এই ছিল কবি পরিচিতি। এবং আহসান হাবিব কিন্তু ছোটদের জন্য আরো অনেক কবিতা লিখেছেন, চমৎকার চমৎকার কবিতা লিখেছেন, সেগুলো আমরা বড় হলে পড়বো। আপাতত দেখো এই কবিতা থেকে কিছু শব্দার্থ, নতুন শব্দ আমরা খুঁজে পাচ্ছি। সেগুলো কি? সেগুলো হচ্ছে জোয়ার, তার মানে হচ্ছে জলের উচ্চতম সীমা। এরপরে রয়েছে সারে সারে, সারিবদ্ধ ভাবে। এরপরে রয়েছে কড়ি, এক ধরনের ছোট ঝিনুক। এরপরে রয়েছে বেশ, বেশ মানে হচ্ছে চেহারা। ওকে, তারপরে আমি যদি কিছু প্রশ্ন জিজ্ঞেস করি, দেখো এই প্রশ্নগুলো আমি জিজ্ঞেস করবো, এখন মনে রাখ। অবশ্যই এখানে আমি দিয়েও দিয়েছি, গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা? এই যে চারপাশে অনেক গাছ, হ্যাঁ, তারপরে হচ্ছে যে অবারিত সবুজ মাঠ, কৃষক ফসল নিয়ে চলে যাচ্ছে, এই ছবিটি আমাদের খুব চেনা। স্বদেশ কবিতাটি কে লিখেছেন? স্বদেশ কবিতাটি লিখেছেন আহসান হাবিব, এবং আহসান হাবিব বানানটা খেয়াল করো, এই ছবিটি কি দিয়ে কেনা নয়, পরি দিয়ে কেনা নয়, এই ছবিটা ভালোবাসা দিয়ে কেনা। পরি বানানটা দেখো, ঠিক আছে। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের আজকের টপিক। এর পরে হচ্ছে আমি তোমাদেরকে একটু গ্রামার পার্ট থেকে কথা বলবো, সেটা হচ্ছে যদি আমি গ্রামার পার্টটা স্পেসিফিকলি ধরি, দেখো এই যে দেখো এখানে রয়েছে জোয়ার, এটা দিয়ে একটা বিপরীত শব্দ হতে পারে, জোয়ার ভাটা, ঠিক আছে। আবার জোয়ার অর্থ কি সেটাও আমি বলেছি, সেটাও হতে পারে। সারে সারে মানে হচ্ছে সারি বেঁধে, ঠিক আছে। তারপরে দেখো আপন, এটা দিয়েও একটা বিপরীত শব্দ হতে পারে, আপন পর, ঠিক আছে। তারপরে হচ্ছে চেনা, এটা দিয়েও একটা বিপরীত শব্দ হতে পারে, চেনা অচেনা। তারপরে দেখো খুশি, খুশি হচ্ছে বিপরীত শব্দ অখুশি, ওকে। তারপর হচ্ছে মধ্যে হচ্ছে মাঝে, এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি, পাখির সমর্থক শব্দ হচ্ছে পক্ষী বা খেচর বা বিহঙ্গ, ওকে। তারপরে এমনি পাওয়া, এই ছবিটি করিতে নয় কেনা, করি দিয়ে সমর্থক শব্দ হতে পারে, শব্দার্থ হতে পারে, হ্যাঁ, কেনা মানে হচ্ছে ক্রয় করা, শব্দার্থ হতে পারে। এরপরে শেষ, এইটা হচ্ছে শেষ মানে সমাপ্তি, শব্দার্থ, ওকে, অথবা সমর্থক শব্দ। তারপরে বলছে যে মানুষগুলো, হ্যাঁ, যে হচ্ছে আছে নানান বেশ, বেশ মানে হচ্ছে চেহারা বা বিভিন্ন বৈচিত্র্যতা আর কি। তারপরে বলছে যে হাট, হাট মানে কি, যেখানে মানুষ কেনা বেচা করে। তারপরে হচ্ছে আরো কিছু শব্দ থাকতে পারে এখানে। এই কবিতার মজার ব্যাপার হচ্ছে এই কবিতাটাতে যুক্ত বর্ণ খুব কম রয়েছে, হ্যাঁ, এটা একটা প্লাস পয়েন্ট, যেহেতু যুক্ত বর্ণ তোমরা একটু ভয় পাও। তারপরে যদি যুক্ত বর্ণ থাকে তাহলে কিন্তু তোমরা যুক্ত বর্ণের প্রথমে হস চিহ্ন দিয়ে নিবে, ওকে। তারপরে দেখো যে বলছে যে জারুল গাছ মানে কি, জারুল গাছ হচ্ছে একটা এমন একটা গাছ যেখানে হচ্ছে খুব সুন্দর পার্পেল কালারের ফুল ফুটে থাকে, এবং আমাদের কলেজে কিন্তু জারুল গাছ আছে, হয়তো খেয়াল করেছো। তো আমরা পুরো কবিতাটা থেকে বুঝলাম যেটা, যে বাংলাদেশে প্রকৃতিতে মুগ্ধ হয়ে একটি ছেলে বাংলাদেশের প্রকৃতির দৃশ্য একটার পর একটা সে অবলোকন করছে, এবং এর ফলে তার ভিতরে একটা মুগ্ধতা, স্বদেশের প্রতি ভালোবাসা, হ্যাঁ, তারপরে হচ্ছে স্বদেশের জন্য এক ধরনের গভীর অনুভূতি তার ভিতরে কাজ করে। এবং এই অনুভূতি আমাদের কিন্তু বাঙালি হিসেবে প্রত্যেকের রয়েছে, প্রত্যেকের রয়েছে, হ্যাঁ। এবং আমরা চিন্তা করি যে বাংলাদেশের প্রকৃতি কেন এত সুন্দর, বাংলাদেশের প্রকৃতি দেখে কেউ মুগ্ধ হয়নি, দেখো এমন মানুষ কিন্তু পাওয়া যাবে না, আমার মনে হয় পাওয়া যাবে না, ঠিক আছে। একদিকে সমুদ্র, একদিকে হচ্ছে সমতল ভূমি, হ্যাঁ, আবার কিছু রয়েছে
টিলার মতো জায়গা, মানে সমুদ্র না সমতল ভূমি না, কিছুটা উঁচু আর কি। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে দৃশ্যপটের ভিতরে এত সবুজ, কখনো রয়েছে একদম সবুজ হয়ে যায় চারপাশ, কখনো আবার দেখা যাচ্ছে কিছুটা হলুদ বর্ণ ধারণ করে বসন্তকালে, আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আমরা শীতকালে সব কিছু বিবর্ণ হয়ে যাচ্ছে, বর্ষাকালে কেমন যেন চুপচাপ শান্ত একটা সিন, গ্রীষ্মকালে আবার দেখা যাচ্ছে প্রচন্ড গরম, সবকিছু একদম আলাদা 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 প্রকৃতির রূপ। এবং এই স্বদেশ কবিতায় মেইনলি কেন প্রকৃতি নিয়ে বলছে, কারণ এই যে আমাদের ঢাকা শহরের যে সিনটা, এটা তো আসলে আমাদের প্রকৃতির মেইন পার্ট না, এটা হচ্ছে কিছু জায়গার অংশ, মেইন পার্ট কিন্তু স্বদেশ কবিতায় আমি যেটা বললাম সেটা, ঠিক আছে। এবং এই ছবিটা আমাদের চিরচেনা, চিরচেনা, আমি দেখেছি আগে, আমার বাবা দেখেছে, তার আগে তার দাদা দেখেছে, আমার পরে আমার সন্তান দেখবে, মানে চিরচেনা একটা প্রকৃতি। এবং একটা সময় এমন ছিল যে বাংলাদেশের প্রায় 80% তো গ্রাম ছিল, এই সিনটা ছিল কমন একটা সিন, কমন। এবং আমার কাছে বাংলাদেশের প্রতিটা গ্রামকে একই রকম মনে হয়, কারণ হচ্ছে যে এই একই জিনিসগুলো, ঘর, এক পাশে গাছ থাকবে, দুই পাশে গাছ থাকে, পাশে একটা পুকুর তো থাকেই, পুকুর না থাকলেও কিছু কিছু গ্রাম আবার একদম দেখা যাচ্ছে যে একদম কি বলে এটাকে, নদীর উপরে, নদীর পাশে একদম। হ্যাঁ, গাছে পাখি ডাকে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে কখনো গ্রামে যাই, তাহলে দেখি যে একদম পাখির কিচিরমিচির কিচিরমিচির আওয়াজ, একদিকে আবার মুরগি ডাকছে, আরেকদিকে হচ্ছে বিড়াল হাঁটাহাঁটি করছে, মানে যেটা শহরে আসলে আনবিলিভেবল, সেটা কিন্তু আমি গ্রামে দেখি এমন অনেক সিন। হ্যাঁ, সবাই একসাথে খাচ্ছে, একসাথে 20 জন 25 জন একসাথে খাচ্ছে, একসাথে সবাই মিলে গল্প করছে, একসাথে রান্না করছে, হ্যাঁ, কেউ আবার মানে পুকুরে যাচ্ছে কাপড় কাচতে, কেউ বা হয়তো নদীর ঘাট থেকে পানি নিয়ে আসছে, একদম সত্যি একটা দৃশ্য। এই দৃশ্যগুলোই একটার পর একটা এই কবিতায় উঠে এসেছে, এবং সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, তারপরে আর কি বলে এটাকে, শব্দার্থ, সবগুলো এখান থেকে একদম ইজি একটা কবিতা তো সহজ আছে। সো রচনা যেটা হতে পারে, যেমন হতে পারে আমাদের দেশ, এটা হতে পারে, অথবা স্বদেশ প্রেম, এই কবিতাটা হতে পারে, এই এই এটা থেকে রচনা হতে পারে। হ্যাঁ, আর যেটা হতে পারে যে কি বলে এটাকে, চিঠি যেটা হতে পারে যে তোমার স্বদেশের বর্ণনা দিয়ে একটা স্বদেশী বন্ধু, বিদেশি বন্ধুকে চিঠি লিখো, কারণ হচ্ছে যে স্বদেশের বর্ণনা তো সাধারণত স্বদেশী সবাই জানে, বা এমন হতে পারে যে তোমার গ্রামের বর্ণনা দিয়ে শহরের বন্ধুকে চিঠি লিখো, এটাও হতে পারে, ঠিক আছে। এবং চিঠির ক্ষেত্রে আমি বারবার বলেছি যেই নাম দিবে সেই নামটাই তোমরা লিখবে, যদি নাম দেয়, আর যদি নাম না দেয় তাহলে তোমরা তোমাদের ইচ্ছে মতো যেটা ইচ্ছা ইউজ করতে পারো, ঠিক আছে। আর ফর্ম পূরণটা যদিও এই টপিকে নেই, আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে ফর্ম পূরণে তোমরা কোনো ধরনের কাটাকাটি করবে না, ফর্ম পূরণে কাটাকাটি করা যাবে না, এবং যেখানে শিক্ষার্থী স্বাক্ষর এই জায়গাটা আছে সেখানে তোমরা স্পষ্ট অক্ষরে নাম লিখবে, যদি প্রশ্নে কোনো নাম দেয়া থাকে সেই নামটা লিখবে, আর যদি প্রশ্নে নাম না দেয়া থাকে তুমি যে কোনো নাম লিখতে পারো, কখনো লিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা স্পষ্ট অক্ষরে লিখতে হবে স্বাক্ষরটা, মানে এমন না যে এঁকে বেঁকে লিখলে একদম আমি, তুমি খুব সুন্দর করে স্বাক্ষর করা শিখেছো সেটাই ওখানে দেখাতে গেলে, সেটা না, তোমাকে নামটা বুঝাতে হবে, ওকে। এবং যেটা মানে ফর্মেট, যেটা ফর্মের যেটা ফর্মেট, যে প্রত্যেকটা একই লাইনে হবে, ডট গুলো একই হবে, সেই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এবং একটা বক্স করবে, বক্সের উপরে ফর্মে শিরোনামটা দিতে হবে, ওকে। আর রচনা যেটা, সেটা হচ্ছে যে তোমরা 2 থেকে 8 পৃষ্ঠা লিখবে, প্রত্যেকটা রচনা ব্লু পেন দিয়ে পয়েন্ট আউট করবে, এবং একটা পয়েন্ট শেষ হয়ে যাওয়ার পরে একটু জায়গা ফাঁকা রেখে আরেকটা পয়েন্ট শুরু করবে। প্রত্যেকটা কোশ্চেনই তাই, একটা প্রশ্ন লিখবে যে 1 নম্বর প্রশ্নের উত্তর, নিচে একটা দাগ দিবে, তারপরে একটু ফাঁকা রেখে তুমি সেই প্রশ্নটা শুরু করবে, ওকে। হ্যাঁ, এবং সবসময় চেষ্টা করবে খাতাটা যেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো হয়, যেমন, এবং শব্দার্থ, যেমন দেখো এখানে শব্দার্থ, যদি শব্দার্থ লিখো, ধরো এখানে তুমি লিখলে 1 নম্বর প্রশ্নের উত্তর, তারপরে এখানে হয়তো একটা বক্স করলে, যাদের হাতের লেখা দ্রুত তারা, কিন্তু এমন না যে হাতে তুমি লিখতে যে খাতার প্রেজেন্টেশন করতে যে প্রশ্নের উত্তর বাদ দিয়ে আসলে, এটা করা যাবে না। এখানে একটা বক্স করলে, বক্সটা করে এখানে হয়তো লিখলে প্রদত্ত শব্দ, এখানে লিখলে যে অর্থ, ওকে, তারপরে এরকম বক্স, এরকম দাগ দাগ দিয়ে দিয়ে তুমি শব্দ এবং অর্থ দুটোই লিখতে পারো, তাতে হয় কি
লেখাটা দেখতে সুন্দর লাগে, পরিচ্ছন্ন হয়, এবং মানে কোনটার জন্য কি লিখছো, জলে জোয়ারের জন্য তুমি কি লিখছো? অনেক সময় উঁচু নিচু হয়ে যায়, তো তখন কনফিউজড হয়ে যায় যে কোনটার জন্য কি লিখেছে, তো ওই জিনিসটা আর হয় না। এভাবে যদি বিপরীত শব্দ, সমার্থক শব্দ সবগুলো যদি এভাবে করো তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর হবে। না করলেও কোনো সমস্যা নেই, জাস্ট খাতাটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, এবং কাটাকাটি করা যাবে না। যদি একান্তই কাটাকাটি হয়ে যায় তাহলে কি করবে, তাহলে তোমরা সেটা একটানে কেটে ফেলবে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, সেটা হচ্ছে যে স্বদেশ কবিতা থেকে 10টা শব্দার্থ এবং 10টা বিপরীত শব্দ লিখতে হবে, এবং আমি যেভাবে বলেছি বক্স করে নীল পেন মানে ব্লু পেন ইউজ করে, সেরকম ব্লু পেন ইউজ করে কাজটা করবে। আমি দেখতে চাই যে প্রেজেন্টেশনটা কেমন হলো, মেনলি প্রেজেন্টেশনটা, ঠিক আছে? ওকে, এসডব্লিউটা সবাই লিখে নাও বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আচ্ছা, এই ছিল তোমাদের আজকের পড়া, তো সবাইকে ধন্যবাদ। এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করব কারো কোনো প্রবলেম আছে কিনা। বাবা সবাই একসাথে বলো না, আমি আনমিউট করে দিচ্ছি, বাট যারা যারা প্রবলেম আছে তারা একটু হাত তুলবে, আমি পারমিশন দিব, তারপরে সে কথা বলবে, কথা বলার পরেই তোমরা আনমিউট হয়ে যাবে যে কথা বলছিলে, নেক্সট জনকে সুযোগ দিবে, তারপরে সে কথা বলার পরেও আগের মতো আনমিউট হয়ে যাবে। ওকে, সবাই লক্ষ্মী ছেলে হয়ে আমাকে সাপোর্ট করবে ইনশাল্লাহ, ঠিক আছে? বলো প্রিয়ম, বলো। মানে হাফ ইয়ারলিতে কি রচনা আসবে ক্রিয়েটিভে? আসার তো কথা, এখনো মানে কোশ্চেন প্যাটার্ন এখনো তৈরি করা হয়নি, আমি জানিয়ে দিব, কিন্তু আশাটাই স্বাভাবিক, তোমরা সবকিছুর প্রিপারেশন নিবে। কারণ হচ্ছে যে আমাদের হাফ ইয়ারলি কিন্তু একদম মানে একদম বোর্ড কোশ্চেনের প্যাটার্নে হয়, ঠিক আছে? সো প্রত্যেকটা আইটেমই তোমাদেরকে টাচ করতে হবে, এটা মাথায় রেখে তোমরা পড়বে। আচ্ছা, এরপরে হচ্ছে তাসফিন জাহি। প্লিজ, আমার কাছে তো ব্লু পেন নাই। ব্লু পেন নেই, কেউ বাইরে যাবে না, একটু ম্যানেজ করো। প্লিজ, বাবা তো ওই যে অফিসে যাবে, পেন্সিল দিয়ে প্লিজ আউটলাইনটা পেন্সিল দিয়ে করলে হয় না? আর না, পেন্সিলে তো বোঝাই যাবে না, তাহলে অ্যাট লিস্ট অন্য কালারে পেন, রেড ছাড়া। রেড আছে মিস, রেড ছাড়া। আচ্ছা, যদি একান্তই না থাকে ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাহলে ওই জায়গাটা একটু বড় করে লিখবা, যে এক নম্বর প্রশ্নের উত্তর বা প্রদত্ত শব্দ, জায়গাটা একটু বড় করে লিখবা। পেন্সিল নিয়ে নি, গ্লিটার ব্লু গ্লিটার পেন মনে আছে, হ্যাঁ ওটা দিয়ে করো, সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে জুনায়েদ, বলো বাবা। মিস, রচনা লেখার সময় কবিতার লাইন কি নীল কালিতে লিখতে হবে? এটা সম্পূর্ণ লিখলে ভালো, দেখতে ভালো লাগে, কিন্তু এটা টাইম মেইনটেইনটা অনেক ইম্পর্টেন্ট, লিখতেই হবে তা না, তুমি যদি যত সুন্দর করতে পারো, তুমি যদি টাইম মেইনটেইন করে লিখতে পারো ভালো কথা, কোনো সমস্যা নেই, না লিখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে আয়মান, আয়মান বলো বাবা। প্রশ্নে যত বড় নাম থাকবে পুরোটা লিখবা, আর যদি প্রশ্নে কোনো নাম না থাকে ছোট্ট একটা নাম দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে মুহি, মুহি বলো। মুহি, তোমার স্ক্রিনটা দেখাও আমাকে, আমি এখনো তোমাকে দেখিনি। হ্যাঁ বলো। গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা, এটার উত্তরটা কি? এই যে একপাশে একটা গ্রামীণ পরিবেশ যেখানে অনেক গাছপালা, একপাশে জারুল গাছ, তার উপরে দুটো হলুদ পাখি, এই ছবিটি চেনা? আবিদ, আবিদ বলো। 16153। ইয়েস মিস। হ্যাঁ বলো মিস, হাফিয়ালিতে কি এমসিকিউ আর সিকিউ কি একসাথে হবে? না, এমসিকিউ তো হবে তোমাদের নেটে হবে, অনলাইনে হবে, আর হচ্ছে সিকিউটা সিকিউটা তোমরা বাসায় দিবে, ঠিক আছে? আমি একেবারে কি রিপোর্টের মিস কি সেকেন্ড সিটির মতন খোলা জমা দিয়ে দিব, সেকেন্ড সিটির মতন তোমাদের কাছে রাখবে, পরে কলেজ খোলা হলে আমাকে দেখাবে। এই আমার কোশ্চেন আছে, আমায় আমায় খুব দুষ্টুমি হচ্ছে, পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে খুব আওয়াজ হচ্ছে। হ্যাঁ দাঁড়াও, রিফাত বলো, রিফাত। মিস,
দিলো রিফাত কিছু বলবে আমার কোশ্চেন আছে আরো রিফাত বলো মিস আমরা কি এ4 সাইজের পেপারে কি পরীক্ষা দিব হ্যাঁ এ4 সাইজে পরীক্ষা দিও ওকে থ্যাঙ্ক ইউ মিস আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে মৃন্ময় বলো মৃন্ময় মৃন্ময় তোমার কথা শুনতে পাচ্ছি না নেটে কেটে যাচ্ছে কথা আচ্ছা তুমি তাহলে একটু পরে বলো হ্যাঁ এখন আর কে বাকি আছে কোশ্চেন আছে হ্যাঁ বলো শিক্ষকের স্বাক্ষরের জায়গাটা খালি রাখবে অনেকবার বলেছি শিক্ষকের স্বাক্ষরের জায়গাটা খালি রাখবে অভিভাবকের স্বাক্ষরের জায়গাটা খালি রাখবে জাস্ট লিখবে যে অভিভাবকের স্বাক্ষর এই কথাটা লিখবে লেখার পরে স্বাক্ষরের জায়গাটা খালি রাখবে আবার শিক্ষকের স্বাক্ষর মিস এমসিকিউ তে কোশ্চেন কয়টা হবে 30 বলছি আমি না বুঝতে পারছি না ফারহান কিছু বলতে চাও ফারহান মিস যদি কোশ্চেনে মিস শিক্ষকের স্বাক্ষরের ব্যাপারে কোনো কথা না বলে মিস তাহলে কি শিক্ষকের স্বাক্ষর লিখবো না ফর্মে যদি ওই জায়গাটা নাই থাকে তাহলে তুমি কেন করবা মিস থ্যাঙ্ক ইউ কে মিস তারপরে আইমান আইমান বাঁধন কি শব্দ করছো বাবা বাঁধন বলো দশটা শব্দার্থ আর দশটা বিপরীত শব্দ কাশফিন তোমরা কি আমাকে গত ক্লাসের এসডব্লিউটা দেখাবা দেখাও গত ক্লাসের এসডব্লিউটা দেখাও মিস আই এম সরি আমি ভুলে গিয়েছি ওকে আয়ন কবির আর ভুলে যাওয়া যাবে না বাবা সামনে পরীক্ষা দেখো মিস আমি আপনাকে আয়ন কবির না রিফাত হোসেন হ্যাঁ না আয়ন কবির সুন্দর করে করেছে সেটা বলছি ফারহান ঠিক আছে আজওয়াত ঠিক আছে দিজোরাজ ঠিক আছে প্রিয়ম ঠিক আছে কাশফিন দেখাও আকিব ঠিক আছে ওকে আয়ান দেখাও হ্যাঁ ঠিক আছে আয়ান সাবিকা লিসান ঠিক আছে তাশফিন দেখাও আমাকে ফারিক দেখাও আইমান দেখাও বাঁধন দেখাও সিয়াম দেখাও শাহেদ আলম দেখাও রিজু দেখাও স্বপ্নীল দেখাও রিজু মিস হোমওয়ার্ক কি যুক্তবর্ণ ছিল না যুক্তবর্ণ না বিপরীত শব্দ আর শব্দার্থ 10টা 10টা করে মিস অনেক হোমওয়ার্ক দেখাচ্ছে না বাবা যারা ফাঁকি দিচ্ছে তারা কিন্তু আমাকে ফাঁকি দিচ্ছে না তারা নিজেদেরকে ফাঁকি দিচ্ছ মিস আমি করেছি মার্শাল ঠিক আছে এই মার্শাল আমি করেছি মার্শাল তুমি কখন ক্লাসে এসেছিস আমি করেছি মার্শাল কথা বলো মার্শাল বুঝা যাচ্ছে না আমার মার্শাল তুমি কখন এন্ট্রি করেছো ক্লাসে মিস আমি আপনাকে স্ক্রিনশট তুলে পাঠাবো আয়মান দেখাও যারা দেখাও সবাই দেখাও
এখন বলো যে স্বদেশ কবিতা থেকে কোথাও কিছু বুঝতে সমস্যা আছে? প্রত্যেকের বইটা সুন্দর ভাবে দাগানো থাকবে এবং বিভিন্ন কালার ইউজ করতে পারো তোমরা। হ্যাঁ, কিরকম কালার? যেটা যেটা সব পারো, যেটা সব পারো সেটা হয়তো ব্লু পেন ইউজ করলাম, যেটা একটু কঠিন লাগে সেটা হয়তো সবুজ পেন ইউজ করলাম। তাহলে তুমি বুঝতে পারবা যে পরীক্ষার আগে রাতে শুধু সবুজ কালিগুলো আমাকে পড়তে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে বাবা? আর কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। ভালো করে পরীক্ষার প্রিপারেশন নাও। আসসালামু আলাইকুম। আচ্ছা মৃন্ময় বলো বাবা। মৃন্ময়ের বোধহয় নেট সমস্যা আমি শুনতে পাচ্ছি না। ঠিক আছে বাবা, ভালো করে প্রিপারেশন নাও, কোনো প্রবলেম থাকলে আমাকে গ্রুপে বা ফোনে জানিও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।